নমস্কার শুরু করছি ফেস অফ আমাদের নতুন অনুষ্ঠান প্রত্যেক সপ্তাহে একজন অতিথি থাকবেন আর থাকবো আমি আজকের সপ্তাহের অতিথি দীপক অধিকারী কি চিনতে পারলেন না আরে বাবা সুপারস্টার অ্যাক্টর প্রডিউসার সাংসদ দেব welcom খুব ভালো একটু ভয় আছি বিদেশ তো প্রচুর ঘুরে এলে জেট জেট লাগ এখনো আছে প্রথম দুদিন ছিল বাট এখন ঠিক আছে এখন একটু ভয় আছি ভেরি হোনestly সিইং ইয়া লাই স্পিকিং কে সাধারণত আমাদের ইন্টারভিউ গুলো এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট জার্নালিস্টগুলোর হ্যাঁ যখনই কোনো চ্যানেল বা নিউজ চ্যানেল স্পেশালি চিফ এডিট যখন ইন্টারভিউ না তখন डेफिनेटली আমরা বুঝি যে এত সহজ ইন্টারভিউ হতে চলছে না তো

যথেষ্ট হয়েছে কিন্তু সাকসেসকে মেনটেন করাটা সাকসেসকে ধরে রাখাটা এইটা যে কতটা চাপ আমি হয়তো তুমি বুঝতে পারছো এটা কতটা চেনেকার আর্দিস্ট না ধরো অ্যাক্টার দেব হুম প্রোডিউসার দেব সাংসদ দেব এই তিনটের মধ্যে একটা কনফ্লিক্ট চলে কন্টিনিউয়াস মিথ্যে কথা বলবো ধরো আজকে যদি তোমায় আমি ইন্ট্রোডিউস করতে চাই

পজিশন এটা আমি অস্বীকার করতে পারবো না থ্যাংকস টু দিদি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তিনি এই সুযোগটা করে দিয়েছেন বাট আই গেন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট কে আমি এটা কতটা ডিজার্ভ করি ওয়েদার আই এম বিং ট্রু টু মাই সিট আই এম বিং অনেস্ট টু মাই সিট বাট আমি এটাই বলবো কে সি আই এম আমি সাহায্যবন দেব মরে যাওয়ার পর দেব চলে যাওয়ার পর আই অলওয়েজ ওয়ান্টেড পিপল টু রিমেম্বার মি দেবকে লোকে সবসময় ফার্স্ট টু লাস্ট অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে চিনুক এটা আমার স্বপ্ন হঠাৎ আমি যেই ধরনের ছবিগুলো করতে চাইছিলাম আমি যেই ধরনের ছবিগুলো কাজ করতে চাইছিলাম সেই ছবিগুলো আমি পাচ্ছিলাম না কারণ আমার মনে হচ্ছিল কি একই জিনিস চলছে একই রিমিক চলছে উই নিড টু ডু সামথিং ডিফারেন্ট বাংলা ছবি খুব কি আমরা করছি দেখো বহমেদর স্ত্রীর মতন ছবি হচ্ছে আন্ধাধুনের মতন ছবি হচ্ছে পদ্মাবতের মতন ছবি হচ্ছে সাউথের টু পয়েন্ট মতন ছবি হচ্ছে কত এক্সপেরিমেন্ট করছে আমরা একই জিনিস একই সাকসেস কে নিয়ে ধরে আছি বোমকেশ এক বছর মানে বছরকে বছর হিট হচ্ছে তো আমরা উইথ ডিউ রেসপেক্ট আমি সবাইকে রেসপেক্ট দিয়েই বলছি যে আমরা না এক্সপেরিমেন্ট করতে ভুলে যাচ্ছি আমার সেটা একটু অসুবিধা ছিল ধরো অ্যাক্টার দেব হল হাউসফুল হুম হুম প্রডিউসার দেব হল পায় না এই গল্পটা কেউ বল কেউ কেউ হল পায় না দেবের মতো সুপারস্টার হল পাচ্ছে এবং সত্যি কথা বলতে তুমি যে ছবিগুলো করেছো ইউ রিয়েলি ট্রাইড সামথিং নিউ এটা আমি বলছি অন্তর থেকে আমি হয়তো সব সিনেমা দেখার সুযোগ পাই না কিন্তু ইউ রিয়েলি ট্রাই টু ডু সামথিং নিউ তো একটা নতুন ডিরেক্টর প্রডিউসার হল পায় না কেন এইখানে কি বলবো মানে হল পায় না ডেফিনেটলি একটা দুঃখজনক ব্যাপার এত কষ্ট করার পর এত পরিশ্রম করার পর দর্শক দেখতে চাইছে ছবিটা মানে ইনফ্যাক্ট আমি এই পুজোরই কথা বলি বৃহস্পতিবার শুক্রবার যেহেতু হয় বৃহস্পতিবার অবধি চলে তারপরে শুক্রবার থেকে আবার উইক আমরা ধরি ওয়েসডেতে আমার ছবি নামিয়ে দেওয়া হয়েছে সেই শোটা হাউসফুল শো আমি আমাকে না জানি আমি জানি কি শোটা চলছে চার দিন পরে জানতে পারলাম ওইখানে তো শো বুধবার থেকে বন্ধ হয়ে গেছে এই ধরনের কাজ হচ্ছে সি সি থিংস দ্যাট লাইক কথার কথা ইয়েশ চোপড়া

গুড শো নাম্বার অফ শোস সেইটা আমাদের কোথাও যেন মিসিং আছে আমার মনে হচ্ছে একটা প্রফেশনাল যদি একসাথে তিনটে যদি করি আমি যদি তিনটে ছবি রিলিজ করি একসাথে সেখানে তো অন্যরা মার খাবে আমি যেহেতু আমার কাছে সেই বলবে তো ধরো আমার কাছে ডিরেক্টেড আছে আমার কাছে পয়সা আছে আমি ছটা ছটা রিলিজ করবো তাহলে আমার কাছে পয়সা বা আমার কাছে ডিরেক্টর বা আমার কাছে ওইটুকু পাওয়ার আসার জন্য ওয়েট করতে হবে যেদিন আমি বলবো কি না বস আমি তিনটে না একটাই করবো না কিন্তু তুমি যেটা বললে যেটা খুবই খুব স্পষ্ট ইঙ্গিত যে হল পাওয়া নিয়ে যে তোমার হাউস শো হাউসফুল যাচ্ছে তুমি হঠাৎ গিয়ে দেখলে সেখানে ছবি তুলে নেওয়া হয়েছে তাহলে ইজ ডেফিনেটলি সাম ম্যানিপুলেশন সামওয়্যার ঠিক আছে ম্যান সব জায়গায় কিছু না কিছু হতে থাকে এবারে কি হয় না প্রবলেমটা হচ্ছে যখন নিজের লোকেরা করে তখন কিছু করা যায় না আর কি এটা তুমি কিন্তু দীপক অধিকারীর মতন বলছো তুমি এখনো দীপক অধিকারী আছো হ্যাঁ আমি সত্যি আমি সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষ রিলি জানতে চাই যে মিনিফুল সিনেমা যারা বানাতে চায় তারা হল পাচ্ছে কি পাচ্ছে না না আমি বলছি জোর করে কেউ আটকাতে পারে না একদিন হবে দুদিন হবে একটা পুজো হবে দ্বিতীয় পুজো হবে তৃতীয় পুজো হবে কিন্তু যেই দিন দর্শক বুঝতে পারবে কে বস এই ছেলেটা প্রচন্ড খাটছে অন্যরকম চেষ্টা করছে যেটা তুমি একটু আগে বললে এর পাশে দাঁড়ানো উচিত আমার মনে হয় সময় পাল্টাবে আর সময় পাল্টালে শুধু আমার জন্য পাল্টাবে না প্রত্যেকটা প্রডিউসার প্রত্যেকটা অ্যাক্টর প্রত্যেকটা নতুন যারা আসতে চাইছে ওয়েট করে আছে কি আমরা কবে সুযোগ পাবো তাদের জন্য সময় পাল্টাবে সেদিন আমার মনে হচ্ছে ভালো সময় আসবে তুমি কবির বলে এর সিনেমা বানিয়েছো আমি দেখিনি কিন্তু যারা শুনেছে তারা বলছে ইটস রিয়েলি আ ডেয়ারিং মুভি চলেনি ফাইন তো সেই সেই যখন চলে না তখন কি মনে হয় যে একটা ম্যানিপুলেশন আছে না ইউ আরমিডি ফর কবির কবির ইজ আমরা তো প্রথম দিকে জানতাম কবির ইজ এক্সপেরিমেন্টাল ফিল্ম প্রবলেমটা হচ্ছে না যখনই কোনো ছবি করে বা এটা আমি বরাবরই দেখে এসেছি আমি যদি কোনো এক্সপেরিমেন্টাল ছবি করি আরশি মতন যদি ছবি করি সেটাকে সবসময় একটা বক্স অফিস বিশাল বড় বক্স অফিস ছবির সাথে যেটা আমারই ছবি হয়তো বক্স অফিস রেজাল্ট তার সঙ্গে কম্পেয়ার করা হয় কিন্তু সেই ছবিটা তো ওই মশালা ছবি না ওই মাস কেন্দ্র ছবি তো না কবি ইট এ ভেরি লিমিটেড অডিয়েন্সেস ফিল্ম আই এম নট ইয়ার টু প্লে সেফ আমি এমন কিছু করবো না যেটা আমার মনে হবে আর এটা তো আমি জানি চলবে তাহলে আর তো এটা না মানে আই উইল ডু সামথিং যেটা মনে রাখবে কবির যারা দেখেছে তারা কিন্তু অনেকেই উচ্ছ্বসিত প্রশংসা করেছে বক্স অফিসে চলা না চলাটা অনেক ফ্যাক্টরে ডিপেন্ড করে কিন্তু হইচই তোমার তো লাস্ট হিরোইন পালিয়ে যাচ্ছে সেটা কি তুমি বলবে নসিব মানে উপরওয়ালা টেক মি আদার দুজনকেই বলছি যারা যা দুটো দুটো আমি বলতে চাইছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে কিছু কিছু জিনিস

আরো অনেক কিছু আছে পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় আজকে ফিল্ম মেকিং ফিল্ম যা সিনারিও আছে ফিল্ম প্রডিউস করাটা মানে তোমাকে রীতিমতো যুদ্ধ করতে হবে কেন

সত্যি বলছি মানে এই এই দিনটা যদি কন্টিনিউ হয় বা এই সময়টা যদি থাকে তো খুব বেশি দিন বাংলা ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে পারবে না আজকে আমি অনেক ইনফর্ম থাকে আমরা বলছি এইভাবে যদি চলে তো খুব সার্ভাইভ করা তুমি বলছো ধরো শোনো তুমি নাম নিতে চাইছো না আমি বলছি এটা আমার এটা আমার দায়িত্বের মধ্যে সকালে বলে যে শ্রীকান্ত মহতা বা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এদের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বা নতুন করতে দিচ্ছে না করতে সৃষ্টি হচ্ছে শ্রীকান্তের সাথে তোমার যা সম্পর্ক হয়তো ঠিক আছে প্রডিউসার শ্রীকান্ত মহতা কিন্তু এখন বড় ব্যাপার আর কি শ্রীকান্ত মহতা এখন হয়তো দুঃখ করে যে কেন দেব আমার ফিল্মে অভিনয় করছে না

আমি সব ঠিক ছিল কিন্তু আমি বুধবারে আমাকে না জেনে শোটা নামিয়ে দেওয়া হলো সেটা আমার একটু কষ্ট হয়েছিল মানে যেখানে শো হল মালিকের সঙ্গে কথা বললাম সে আমিও বলেছি কিন্তু কথা আমি নাম না নিয়ে বলছি সেই জিনিসগুলো একটু কষ্টকর এবারে তারপরে শুনলাম নাকি আমার ছবি আমি বাইরে ছিলাম তখন কি আমার ছবি নাকি এক সপ্তাহ দশ দিনে নাকি আহ ছ লাখ টাকা করেছে আমরা তো পাঁচ লাখটা তো পিবিআর কালেকশন কোন দশটা হলে এবার সেটাকে আমার একই গ্রুপ রিটুইট করছে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে মানে আজকে মানুষ জেতার জন্য নিজেকে বড় প্রমাণ করার জন্য যে কোনো জিনিস করতে পারে সেটা সম্ভব তুমি অনেক হয়তো রেখে ডেকে ভদ্রতার মনোকে বলছো শুনলাম তোমার ছবি পাকিস্তানের রিমেক যাই হোক তারপর ঘটনাটা এরকম এটা হয় না কারণ তোমায় জিজ্ঞেস করার উদ্দেশ্য যে দেন ইউ হ্যাড টু গো টু পুলিশ দ্য পার্সন হু হ্যাড টুইটেড অর ইউনো সোশ্যাল মিডিয়ার যে একটা তোমার রং ইনফরমেশান দিয়েছিলেন তো হি ওয়াজ অন দ্য ভার্জ অফ অ্যারেস্ট শোনো সেটা তোর অ্যারেস্ট হওয়া উচিত কি না সেটা অন্য তর্ক কিন্তু এই অবধি তো যাচ্ছে ব্যাপারটা একটা মানুষ কতটা সুযোগ করতে তুমি ল অ্যান্ড অর্ডারটা হাতে নেবে না ল অ্যান্ড অর্ডারটাকে ফলো করবে আমি যেটা বলতে চাইছি হল না পাওয়া একটা আসপেক্ট ছিল এবার নতুন জিনিস যোগ হলো হিরোইন পালিয়ে যাওয়া থার্ড একটা এলিমেন্ট হলো এমন একটা আমি ঠিক করার কেউ না একটা কারণ একটা নেগেটিভ এনার্জি সারাক্ষণ সব লেগে আছে তোমার কিভাবে ক্ষতি করবো মানে কেন এইটুকু ইন্ডাস্ট্রি তোমার সঙ্গে রোজ দেখা হবে আমার যে মানুষটা করছে সে তোমার খুব ভালো বন্ধু সে তো একটা ফোন করে করতেই পারতো আমাকে কি আরে তোর কি পাকিস্তান ছবি রিমেক আমি তুই চলে আয় আমার অফিসে বসে দেখে নেই ছবিটা যেহেতু আমি নিজে পড়েছি আই অথরিটি সেকেন্ডলি তুমি পাকিস্তানি কোম্পানিকে অ্যাটাক করছো তা যদি একটা লসুট ফাইল করতো তাহলে আমার ছবি রিলিজ স্টার্ট কী হতো এত কইটা দিয়ে ছবি বানাচ্ছে গুরু অ্যাক্টার দেব দুর্জনরা বলে দেব অ্যাক্টিং করতে জানে না তাহলে তুমি নিশ্চয়ই শুনেছো আমি সিরিয়াসলি আমি এখন আমি শিখছি মানে আমি প্রত্যেকদিন কিন্তু তার মানে অ্যাক্টিং না জেনে সুপারস্টার হওয়া যায় যায় কেন বারবার বারবার যায় না সুপারস্টার হওয়া যেতে পারে কিন্তু 12 বছর এসে সুপারস্টার থাকা এইটার জন্য একটু মিনিমাম অ্যাক্টিং লাগে আমার যেটা প্রশ্ন যে এত বছর রুল করার পরে রেইন করার পরে

সেখানে অনলি পার্সন মিসিং ইজ দেব এটা কি ঠিক ইচ্ছে করে আমি না কেন কারণ লাস্ট টাইম আমি যখন করতে গেছিলাম আমাকে বলা হয়েছিল আমি বিজেপির লোক ঠিক তুমি তো তৃণমূল সাংসদ হ্যাঁ সেটাই আমাকে বলা হয়েছিল আমি আমিও শখ ছিলাম লাইক কারো ভালো করতে গেলে কে কেউ আমার এখনো মনে আছে অশোক ধানকার শুটিং বন্ধ করে দিয়েছিল লন্ডনে আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ফাইট ফর হিম আমি সবাইকে ফোন করেছিলাম দিদিকে ফোন করলাম দিদি শুটিং শুরু করার জন্য বলা হয়েছিল শুটিং করতে করতে শুরু তারপরে অনেকগুলো ইনসিডেন্ট আছে যখন সার্ভিস ট্যাক্সটা যখন বাড়লো থ্যাংক টু দিদি ওইখানে দিদি স্টেট গভর্নমেন্ট অনেকটা রিবে ফার্স্ট কল আমি করেছিলাম আমার এখন মনে হয় আমার থাকলে না বলছি আসছি তোমাকে বুঝতে হবে তারপর আমি আর জিত আমাদের দুজনে ছবি রিলিজ হচ্ছিল জিততে আই থিঙ্ক একটা ছবি আমার চ্যাম্প রিলিজ হচ্ছিল ধলবালা বললো আমরা কোনো ছবি চালাবো না কলকাতার সমস্ত পরিচয় সাপোর্ট করলো না ছবি চালাতে হবে না আমরা জিতে ছবি রিলিজ কিন্তু জিত আমাকে ফোন করলো কি করবি সব তো চালাবে না আমরা সার্ভিস চার্জটা দেবো চালাতে না করলো আমি চাই না সেটা জানো না আমি ভালো ছেলে আমি ভদ্র ছেলে আমি আমি জিত সবাইকে ফোন করে প্রত্যেকটা এক্সিকিউটিভকে ফোন করে আমরা আমরা সার্ভিস চার্জটা দেবো আপনারা প্লিজ ছবিটা চালান সেখানে গিয়ে আমাদের দুজনের ছবিটা চলেছে যেই দুটো সাপোর্ট করলাম হঠাৎ করে আমার সঙ্গে একদিন দেখা হলো কেউ যেন বললো কি আমি নাকি বিজেপি জয়েন করছি বিজেপি সাপোর্ট করছি তাতে অন্য আমি বলছি না কি আমি পলিটিক্যালি কোনো কমেন্ট করছি এইখানে কিছু করতে গেলেই তোমাকে ছোট করার জন্য একটা লোক একটা লবি বসে থাকে এটা করছে এটা করছে ডাইরেক্ট চলে যাচ্ছে একে একম্ব টিম করে দি তারপর থেকে আমি দিদিকেও বলেছেন বস দিদি আমি যদি আমার কোনো প্রবলেম হয় আমি নিশ্চয়ই আপনাকে ফোন করব কিন্তু ইন্ডাস্ট্রির পক্ষে যদি কিছু করতে গেলে আমি আমি আর মানে ইন্ডাস্ট্রির লোকেরাই আমাকে টেম করে দিচ্ছে দিদি তো তোমায় এমপি করেছে তুমি প্রথমে বললে তো তোমার রেকর্ড আছে আমি আর দেখিয়ে বিড়ম্বনা বাড়াতে চাই না তোমার কি দ্য রেকর্ড অফ ইউনো অ্যাটেন্ডেন্স ইন পার্লামেন্ট খুব একটা উৎসাহ ব্যঞ্জক নয় তারপরে তোমার কি মনে হয় কোথাও ঘাটালকে যতটা সার্ভিস দেওয়া অ্যাজ এন এমপি হুম হুম আমায় ভোট দিয়েছে প্রচুর ভোট দিয়েছে তো কোথাও একটা আমি ফেল করছি তাদের কাছে আর কি আমি আই এম নট আফসো মোনা আমি অস্বীকার করব डिफरेंटली মোনা আমাকে আমার এখনো মনে আছে দিদি যেদিন আমাকে ফোন করেছিলেন আমি দিদিকে বলছিলাম কি আমার ব্যাক টু ব্যাক কাজ থাকবে আমি দিল্লিতে যেতে পারব না ওইভাবে অতটা টাইম দিতে পারব না দিদি এটা ভালো করে জানে যে আমি যখন যখন আমার কাছে সময় হয়েছে আমি তখন তখন গেছি ধরো দু হাজার উনিশে কি আবার ঘাটালে যদি সুযোগ পাওয়া দাঁড়াবে না উইল উইল রিথিঙ্ক আমাকে প্রমিস করেছিল কি খুব একটা পলিটিক্যাল কোয়েশ্চেন করবে কত কিছু করার ছিল রে আচ্ছা আই থিংক ভেরি অনেস্টলি আমি এটা পুরোপুরি দিদির দিদি যেটা ভালো বুঝবেন কারণ আমার মনে হয় কি দিদি রাজনীতিটা অনেক ভালো বোঝেন আর আমি শ্রদ্ধা করি দিদির ডিসিশনকে যেটা উনি ভালো বুঝবেন যেটা ভালো বুঝে ভালোবেসে যেটা বলবেন সেটা ইন্ডাস্ট্রিতে কাউকে হিংসা হয় হতো যদি আমি দেব না হতাম দেবের সঙ্গে হিংসা করতাম দেব হলে কাকে হিংসে হতো অনেস্টলি না মানে কেউ নেই দেবের উপরে আর কেন হবে না তুমি যে কথাগুলো বলছো কেন লোকে আমাকে স্টপ করবে না কেন লোকে আমার উপরে হিংসা করবে না দে হ্যাভ অল দ্য রিজেন্স একটা ছেলে যে অভিনয় পায় না সুপারস্টার হয়ে গেল একটা ছেলে যার বাংলা কোনো ফিচার্স নেই সে সবচেয়ে বড় বাজেটে ছবি পাচ্ছে অ্যামাজনের মতন শঙ্কর মতন ক্যারেক্টার পাচ্ছে আমি এখনো মনে আছে যেদিন শঙ্করটা অ্যানাউন্স হলো চাঁদের পাহাড়টা আমি দেখেছি বড় বড় অভিনেতারা সেটা তারপর দিন ইন্টারভিউ দিচ্ছে শঙ্কর দেব হা 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 তো একজন ছেলে যে এমপি হয়ে গেল লোকে ভেবেছিল এমপি আমাকে লোকে মুখের উপরে বলেছিল কে তোর ক্যারিয়ার শেষ এমপি হয়ে তোর ক্যারিয়ার শেষ আচ্ছা আমাদের অনুষ্ঠানে একদম শেষ লগ্নে এবার একটা রেপিড ফায়ার পাঁচটা প্রশ্ন নাম্বার ওয়ান রুক্মিনী না দেমেন্টমেন্ট মনি না শ্রীকান্ত দুজনই ভালো মনি ইনপ্লিট উইথাউট শ্রীকান্ত্রীকান্ত মনি

এটা তোমার সন্তানের হিরোইন আচ্ছা ঠিক আছে শুভশ্রী কোয়েল রুক্মিণী মিমি নুসরত কৌশানী সব থেকে সুন্দর তোমার না আজকে ধরো এক্ষুনি কার কথা মনে হয় রুক্মিনী রুক্মিণী না দুজন আছে রুক্মণী মাথা রেখো চলছে ইজো কোয়েলি কোয়েল রুক্মিনা প্রসেনজিত জিত দেব জিত আবির যিশু আবির যিশু আবির তোমার টপ টুর মধ্যে পড়ছে যীসু ওয়ান আবির সেকেন্ড প্রথমে আপনার জন্য সেটাই গড় গড় করে বলে আচ্ছা কোন পরিচালকের সঙ্গে পরের ছবি অভিনয় করতে চাও এক শ্রীজিত মুখার্জি দুই কৌশিক কৌশিক কৌশিকাঙ্গুলি হয়ে গেছে মোটামুটি পাস করে গেছে কিন্তু মাঝখানে দুটো সাংসদের মতন দিয়েছ সংসদে গিয়ে মেলামেশা করে খানিকটা তো আঁচ লাগে গায় আরও যদি একটু যেতে পারতাম তাহলে একটু ভালো হত তাহলে হলগুলো একটু বেশি পেতে আর হিরোইনগুলো পালিয়ে যেত না না আমার মনে হচ্ছে না সেটা আর সাংসদে গিয়ে কারণ কুস্ থাক কিছুটা আচ্ছা তোমার কি এখন জাস্ট লাস্ট কোশ্চেন তোমার কি এখন আর কি পরাং জলিয়া জায়গায় মতো অবস্থা না না আইম সুপার পজিটিভ আইম আই আম ব্যাকটোর অনেক লোক কাজ আছে প্রচুর টু থাউজেন্ড নাইনটিনের আমার কাছে আবার টু থাউজেন্ড সেভেন্টিনের মধ্যে একটা কিছু হতে চলেছে যে নতুন কনসেপ্ট নতুন ধরনের ছবি নতুন ধরনের সিনেমা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেই ভুলগুলো করে এসেছি সেগুলো শুধরানোর আরেকটা সুযোগ তো টু থাউজেন্ড নাইনটিন ওটা ডিফারেন্ট ফর মি